মোহন বাগান পন্ডিত মসজিদের মসজিদ মানুষের তিনি সেক্রেটারি সরিয়া সুপার সুপারভাইজার কমিটি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এর সাথে এটিএম বাংলা চ্যানেলের তিনি স্থায়ী আলোচক এবং বাংলাদেশে সহি আকিদার প্রতিষ্ঠিত বিশ্বী বাংলা যার মাধ্যমে আপনারা সহি আকিদার সম্পর্কে অনেক কিছু জেনেছেন শিখেছেন এবং এখনও তার সে দাওয়াতে সিলসিলা চলছে। সেই বিশ্বী বাংলার প্রথম তিনি লেকচারার তিনি ছিলেন, সে আমাদের আজকে মেহমান সম্মান। আজকে তার কাছ থেকে আমরা বক্তব্য শুনব, তার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে শহীদ আওয়াজের অবস্থা। শহীদ আওয়াজের অবস্থা সম্পর্কে আমরা আলোচনা শুনব, সেই সাথে আমরা যারা শহীদ আকিদার দেশ তাওহীদের দেশ সৌদিতে বসবাস করছি, আমরা এই প্রবাসী ভাইরা যখন দেশে ফিরে যাব আমাদের করণীয় কী হবে, প্রবাসী ভাইদের আমাদের করণীয় কী হবে, কীভাবে আমরা শহীদ আকিদার প্রচার প্রসারে ভূমিকা রাখতে পারি, যে দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু করেছিলেন, যে দায়িত্ব সাহাবায়ে কেরামের ঘাড়ে নিয়ে তারা দিল্লিতে ছড়িয়ে দিয়েছিলেন, আজকেও সেই শহীদ আওয়াজের এই দেশে গিয়ে অনুষ্ঠিত দুঃসময়ে যে সমস্ত ওলামায়ে কেরাম শহীদ আওয়াজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করছেন, তাদের মধ্যে আমাদের আছে মেহমান শেখ অন্যতম একজন। তো তার কাছ থেকে আমরা এই বিষয়ে দেখে নির্দেশনা শুনব, যা আমাদের ইসলামী আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এবং তার প্রচার প্রসারের ক্ষেত্রে দিক নির্দেশনা করলে গণ্য হবে। তাই সময়ত শেখকে আমি তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সময়ত উপস্থিতি আপনাদের কাছে প্রত্যেকের কাছে পেপার খুঁজে দেওয়া হবে, আপনাদের যা যা প্রশ্ন থাকবে আপনারা লিখিত আকারে সেই প্রশ্নগুলি করে আমাদের কাছে পাঠাবেন, ইনশাআল্লাহ সময়ত মেহমানের কাছ থেকে আমরা আপনাদের প্রশ্নগুলো জেনে নেব। ধন্যবাদ সবাইকে। সময়ত শেখ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মিলে নামাজের দুরূদ শরীফ পড়ি, পারেন সবাই? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি দুরূদ ইব্রাহিমে নামাজের বাহিরে কে কে পড়েন, হাত তুলেন দেখি। দুরুদে ইব্রাহিমি যে দুরুদ নামাজে পড়ি, সালাতে পড়ি, বুঝেন তো আমার কথা, বুঝেন? সালাতে বা নামাজে আমরা যে দুরুদে ইব্রাহিমি পড়ি, নামাজের বাহিরেও এই দুরুদ কে কে পড়েন, হাত তুলেন দেখি। কি শেখ আহমদুল্লাহ, কি শেখ কাফি, কি 100% হাত উঠছে? আমি তো পড়ি না, এই জন্য হাত তুলিনি। প্রশ্নটা হলো সালাতে বা নামাজে আমরা যে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ পড়েন তো সবাই, কোথায়? নামাজের বাহিরেও কে কে পড়েন? প্রতিদিন সবসময়? আজকে একটা ওয়াদা করতে হবে, দুরুদ, সাউন্ডটা ক্লিয়ার না? আচ্ছা আরেকটু, আচ্ছা আরেকটু উঠাই দিলে মনে হয়, জি একবারে মুখ বরাবরই তো আছে। হ্যাঁ, তবু আচ্ছা এখন মনে হয় হবে, এখন শোনা যায়? আচ্ছা শুনেন, আজকে এই আয়োজন থেকে সবাই একটা ওয়াদা করতে হবে যে নামাজে বা সালাতে যে দুরুদ পড়ি, নামাজের বাহিরেও বিপদে পড়লে, কষ্টে পড়লে, সুযোগ পেলে এই দুরুদটাই পড়ব। রাজি আছেন? কে কে রাজি আছেন, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাজারি দুরুদ আছে, লাখি দুরুদ আছে, আছে না? আর দুরুদে তুনাজ্জিনা আছে, দুরুদে নারী আগুনের দুরুদ আছে, এগুলা পড়বেন কেউ? কেউ পড়বেন? আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ পড়ে দুরুদে তাজ, দুরুদে লাকি, হাজারি, আল্লাহর ওয়াস্তে বলবেন এগুলো হলো কবিতা, এগুলা দুরুদ কি? দুরুদ নয়। তাই আমরা দুরুদ পড়লে এক নাম্বারটা পড়বো, শ্রেষ্ঠটা পড়বো, যেটা কোথায় পড়ি? নামাজে পড়ি। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, যে কোনো মাহফিল, যে কোনো আয়োজনে আল্লাহ তাআলার প্রশংসা এবং তার হাবিবের প্রতি সালাত আর সালাম দিয়ে শুরু করতে হয়, আর না হয় আয়োজনটা সার্থক, সুন্দর, সমৃদ্ধ হয় না। তাই আমরা নিজেরা নিজেরা পড়লাম আর ওয়াদা করলাম শ্রেষ্ঠ দুরুদ সবসময়ে পড়ব, বিপদে আপদে, সকাল সন্ধ্যায়, যখনই সুযোগ পাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ কৃপণতা করবেন না তো? আলহামদুলিল্লাহ। এবার আজকের এই সুন্দর আয়োজনে আমি নিজেকে খুব গর্বিত, আমি নিজে খুব আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারছি না, যে বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে আমি অনেকগুলো বাংলাদেশ দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি নতুন এক বাংলাদেশ, প্রত্যেকটি চেহারাই নতুন নতুন এক একটি বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি নাই, যে বাংলাদেশ শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরবে, বলেন না আলহামদুলিল্লাহ? আপনারা যারা বাংলাদেশি, আমরা তো সবাই বাংলাদেশি, ঠিক না? অন্য দেশের তো বাংলা ভাষাভাষী কলকাতার আছে, আচ্ছা বাঙালি আছে, বাঙালি, আচ্ছা সবাই বাঙালি। বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে বলতে চাই, আমি খুব আশাবাদী, আমি হতাশ নই, কারণ আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ
করেছেন, ঠিক না বেটিক? কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ করেছেন। ইমানদার কখনো হতাশ হতে পারে না। তাই আমি কি নই, আপনারাও আমার সাথে রাজি আছেন তো? কি নই আমরা? হতাশ না, আমরা আশাবাদী। বলেন আলহামদুলিল্লাহ, আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি অন্তত। কারণ যারা সামনে বসে আছেন প্রত্যেকেই বাংলাদেশের একজন রাষ্ট্রদূত, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ প্রত্যেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। যদিও আমাদের দেশের ভিতরে অনেক সমস্যা, অনেক কষ্ট, দুঃখ আর বেদনা রয়েছে, তবুও আমরা আমাদের দেশকে নতুন করে সাজাব। তবে অবশ্যই তা শুরু হবে আকীদা দিয়ে, তা শুরু হবে তাওহীদ দিয়ে, তার সূচনা হবে বিশুদ্ধ ইবাদত দিয়ে। বলেন না আমিন। আরও জোরে বলেন না আমিন। বন্ধুগণ, আর এই জন্যে এই সুন্দর বাংলাদেশ আবিষ্কারের জন্যে আমার যে ভাইয়েরা এই আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা কষ্ট করেছেন, আমি আমার নিজের তরফ থেকে, আপনাদের সবার তরফ থেকে তাদেরকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিন। বলেন আমিন। আরও জোরে বলুন আমিন। শুধু তাই না, এই রাজকীয় সৌদি আরব, আমরা এই সৌদি রাজকীয় আরব, সৌদি আরব রাজকীয় সৌদি আরব রাষ্ট্র হিসেবে এবং এর শাসকদেরকে এবং এর নাগরিকদেরকেও মুবারকবাদ জানাই, যারা আমাদেরকে তাদের কাছে, তাদের সাথে, তাদের দেশে নিজের আপন হয়ে থাকার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিন। বলেন না আমিন। বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে বলতে চাই, দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। নিজের দৃষ্টিভঙ্গি যদি পাল্টানো যায়, জীবন পাল্টে যাবে। বুঝতে পেরেছেন? অনেকে আছে খালি ভুল খুঁজে, খালি ভুল খুঁজে। আসলে যে কেবল ভুল খুঁজে, আল্লাহর কসম, সে বিশ্ব নবীর উম্মত হতে পারে না। আরে ভাই, আমার কথা ঠিক না বেটি? বিশ্বাস হয়? মানুষের শুধু ভুল যে খুঁজবে, সে অন্তত বিশ্ব নবীর উম্মত হতে পারে না। কারণ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, এই যে আপনাদের জন্য খুব প্রযোজ্য, এই যে আমি আমার ভাই শেখ আহমদুল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। তিনি গাড়িটা চালায় এসেছেন, তার পাশে বসে এসেছি। তিনি বললেন, আপনাদের এই দাম্মাম এবং এই যে এরিয়া, এটার নাম হলো জুবাইর, এখানে অনেক খনিজ পদার্থ আছে না নাই? খনি আছে না নাই? স্বর্ণ, তেল সব আছে। দেখুন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্যে, তার সত্যিকারের উম্মত হওয়ার জন্যে অন্তত একটা কথা যথেষ্ট আপনারা বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ, প্রত্যেকটা মানুষ হলো খনির মতো। কিসের মতো? বলেন কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষ খনির মতো, যেমন স্বর্ণের খনি, রৌপ্যের খনি। আমি জানি না আপনারা কেউ স্বর্ণের খনি দেখেছেন কিনা, দেখেছেন কেউ? আমি রাজকীয় সৌদি আরবের বাদশার মেহমান হয়ে এসেছি বেশ কয়েকবার, এর মধ্যে একবার খনি দেখার সৌভাগ্য হয়েছে। দেখুন, খনির ভিতর থেকে যখন স্বর্ণ উঠায়, কাদায় কি থাকে? স্বাভাবিক চর্মচোখকে দেখলে বিশ্বাস হবে না এই কাদার মধ্যে কি আছে। কিন্তু যখন গোল্ড হান্ট করে, মেশিন দিয়ে, চালনি দিয়ে সুন্দর করে কাদা থেকে স্বর্ণ আলাদা করে, তখন কি হয়ে যায়? কি হয়? স্বর্ণ কাদা আলাদা হয়ে যায়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষ খনির মতো, যেমন স্বর্ণের খনি, যেমন রৌপ্যের খনি। বলে না সুবহানাল্লাহ। আজ আমরা অনেকেই কোরআন হাদিস পড়ি, কিন্তু নিজেরই দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি না। প্রত্যেকটি
মানুষ তার মধ্যে যা ভালো ভালো বলতে হবে, আর যা মন্দ অবশ্যই তা মন্দ। কিন্তু ভালোকে যখন প্রশংসা করা হবে, স্বর্ণকে যখন কাদা থেকে আলাদা, দায়িত্ব আমার স্বর্ণ আলাদা করা কাদা থেকে। তাই উদাহরণ দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ স্বর্ণের খনির মতো, রৌপ্যের খনির মতো, প্রত্যেকটা মানুষ তার মধ্যে স্বর্ণ আছে, রৌপ্য আছে। উচিত কাদাটা আলাদা করে স্বর্ণটা কী করে দেয়া, বের করে দেয়। এই আমারই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমরা কি বুঝতে পেরেছি? কে কে বুঝতে পেরেছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াদা করেন, হাতটা উপরে উঠান, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, মানুষের সমালোচনা করবেন না, ভুল দেখবেন না, ভালোটা দেখবেন। রাজি আছেন? সত্যি রাজি আছেন? আরো হাতটা উপরে তুলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আজ আমরা অনেক সময় দেখতে পাই আমাদের অনেক বড় বড় ভাইয়েরা, অনেক বন্ধুরা, অতীতের অনেক ইতিহাস থেকেও দেখি, কেবল দৃষ্টিভঙ্গি ঠিক না থাকার কারণে অনেক কাজ করেছে, কিন্তু শেষে হলো সিফির, শেষে কি জিরো। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন, আমার ডানে বামে আমার অনেক বড় ভাই, আমি এরা যারা আমার ডানে বামে সবাই জ্ঞানে গুণে বয়স আমার চেয়ে অনেক বড়, কিন্তু আজ সাহস পেয়েছি। শুনেন, খুঁটি থাকলে, ডানে বামে খুঁটি থাকলে শক্ত হয় না? আমার ডানে বামে খুঁটি আছে, ভুল কইলে ধরতে পারবে নাকি আব্দুল্লাহ কাবি ভাই? এই যে এই সব শেখরা আপনারা চিনেন তো, এরা আমার চেয়ে অনেক বড় সব দিক থেকে। আল্লাহ তাআলা তাদেরকে এলম, হেলম এবং দাওয়াত এর যোগ্যতা আরও বাড়িয়ে দিন। বলেন আমি, আরও জোরে বলুন আমি। আমি বিশ্বাস করি আমার এই ভাইদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভিত্তিতে। তারা কেবল স্বর্ণ খুঁজে, রৌপ্য খুঁজে, কিন্তু কেউ যদি লোহা খুঁজে, খালি ভুল খুঁজে। বন্ধু, এই যে আজকে আমরা যে এশার নামাজ পড়লাম, এশার নামাজে তেলাওয়াত করলেন ইমাম সাহেব, তিনি যে আয়াতগুলো তেলাওয়াত এর মধ্যে রয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ঠিক আছে না, পড়েছেন তো তেলাওয়াত, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, ওয়ালিয়্যুন হামীম। না, এটা এই আমার বক্তব্যের আগে যে তেলাওয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে, উত্তরে ভালো ব্যবহার, কেউ তোমার দোষ খুঁজেছে, তুমি তার গুণ খোঁজো। দেখুন, এই মানুষের গুণ খোঁজার দৃষ্টিভঙ্গি যদি আমরা বের করতে পারি, তাইলে সমালোচনা কমে যাবে, ঝগড়া কমে যাবে, বিবাদ কমে যাবে, মারামারি কমে যাবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? কথাটা সত্য না মিথ্যা? সত্যি সত্য বিশ্বাস হয়? সত্যি? তাইলে কার কার বিশ্বাস হয় দুইটা হাত তুলেন দিকে। 200% সত্য, 100% না, 100%। আরে ভাই বলেন না, 100%, 200% সত্য। দৃষ্টি দেখুন, আজ এই বিষয়টার বড় প্রয়োজন। আমরা যারা দায়ী, আমরা যারা ভালো কাজ করতে চাই, আলহামদুলিল্লাহ কইস এখন তমাম, ঠিক আছে, এতক্ষণ মশকুর শাকিরিন। দেখুন, এই জীবনের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত, বুঝতে পেরেছেন? যদি আপনি কেবল ভালো খুঁজেন, কেবল ভালো ভালো ভালো, আর মন্দ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, একজন ভালো একজন মানুষের মন্দ তুমি দেখেছো। শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের অগ্রিম জানিয়েছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। একজন মানুষের দোষ থাকতেই পারে, তার দোষটা না দেখে গুণটা দেখো, দোষটা ঢেকে রাখো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে আপনি আমাকেও দোষটা ঢেকে দেবেন। বলে না আমি, জোরে বলুন না আমি। এই কথাটা আমি আমার নিজেকে বললাম, আপনাদের সবাইকে বললাম, দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্যে। কারণ এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর চেষ্টা করছি বলেই আমি বললাম আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী, বুঝতে পেরেছি? আর আপনারা হয়তো দেখবেন বাংলাদেশকে নিয়ে অনেকে হতাশ, অনেকে পেরেশান, অনেকে মারামারি কাটাকাটি, আমার এক্ষুনি অনেক কিছু করে ফেলবে। কিন্তু বন্ধু, না,
তা করা, তা করা যাবে নাকি? বলেন যাবে। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আপনি আমি স্বর্ণের খনির কর্মচারী। বুঝতে পেরেছি? আমাদের দায়িত্ব স্বর্ণ বের করা মাটি থেকে, রৌপ্য থেকে, মাটি থেকে রৌপ্য বের করা। স্বর্ণ আর রৌপ্যকে কতটুকু বের করতে পেরেছি নিজেকে নিজেকে প্রশ্ন করা উচিত। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি বন্ধুগণ? এই দৃষ্টিভঙ্গির কারণে আমি হতাশ নই, আর তাই বললাম আমি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, বাংলাদেশে আজ থেকে 10-12 বছর 15 বছর আগেও অন্তত তাওহীদের, আকীদার এবং বিশুদ্ধ ইবাদতের প্রশ্নে আমরা অনেকেই জাহেল ছিলাম, ঠিক না বেটি? ঠিক না বেটি? বিশ্বাস করুন, ইসলামিক টিভি বা বিভিন্ন টেলিভিশনে আমাদের অনেক বড় মুরব্বীরা, আমরাও যতটুকু পেরেছি কাজ করেছি অনেক প্রতিকূলতার মধ্যে, বুঝাইতে পেরেছি? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সত্যকে বিজয়ী করবেন, এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কে বলেছেন? রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তবে আল্লাহ তাআলা যে বলছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়েন না, ঘোষণা করেছেন একদল চাইবে মুখের ফু দিয়ে সত্যের আলোকে কি করে দিতে, নিবায়া দিতে। কিন্তু সত্যকে বিজয়ী করার দায়িত্ব আমাদের নয়, কার? ফাইলকে, কর্তাকে? আল্লাহু মুতিম্মু নূরিহি। এটা আমার দায়িত্ব নয়, গাইডেন্স সেন্টারের দায়িত্ব নয়, এটা শেখ আহমদুল্লাহর দায়িত্ব নয়, শেখ আব্দুল কাফির দায়িত্ব নয়। কার দায়িত্ব? কার দায়িত্ব? মাঝে মাঝে কাউকে দেখলে মনে হয় তারই দায়িত্ব নাকি? হ্যাঁ ভাই জান, আমার কথা কি ঠিক? দেশে বিদেশে অনেক লোকজন দেখলে মনে হয় তারই দায়িত্ব সত্যকে বিজয়ী করা। না, ভুল। দায়িত্বটা কার? আমাদের দায়িত্ব দৃষ্টিভঙ্গি পাল্টানো, হতাশ না হওয়া। বুঝতে পেরেছি? তবে হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গি কে পাল্টাতে পারে? দৃষ্টিভঙ্গি পাল্টায়া নিজেকে স্বর্ণের খনির কর্মচারী, রৌপ্যের খনির কর্মচারী বানানোর জন্যে একটা শর্ত। কয়টা শর্ত? অন্তত একটা মৌলিক শর্ত মেনে চলা উচিত, তা হলো নিজেকে আমি কেবল ভালো এই সার্টিফিকেট না দেওয়া, অথবা অন্য আমার পক্ষে আসো তুমি ভালো আসো, এই যে তাসকিয়া দেয়া, হাদিসে নিষেধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাক্কি আল্লাহ আহাদা, আল্লাহ তাআলার উপরে কাউকে তুমি তাসকিয়া দিও না। কিন্তু আমরা দেই না, দেই না। আমাদের অনেক লোকজন আসি, নিজেরা তাসকিয়া দিচ্ছে। আর ভাই, আমার কথা ঠিক না বেটি? বলেন না আপনারা, এগুলো করা যাবে না। যারা কেবল তাসকিয়া দেয়, হ্যাঁ এটাই ঠিক, এটাই না, এইভাবে করে স্বর্ণ রৌপ্যের খনির কর্মচারী হওয়া যায় না। দৃষ্টিভঙ্গি যদি পাল্টাতে হয় তাহলে বরং দেখতে হবে যে আমি বরং আমার মধ্যেই বরং কি ভুল আছে সংশোধন হতে চাই, সার্টিফিকেট দেওয়া নয়, বরং নিজেকে সংশোধনের জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করা। এই জন্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চেষ্টার নাম তাওবা। তিনি বলেছেন, সহিহ মুসলিমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আস্তাগফির
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, অন্য হাদিসে আকসার মিন 100 মাররা। ওহে মানবতা, ওহে মানব আর দানব, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, তওবা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষ্পাপ, তিনি কি সত্য না মিথ্যা? বিশ্বাস না করলে ঈমান থাকবো? আল্লাহ তাআলা নিজেই তাকে বলেছেন তিনি নিষ্পাপ। লিয়াগফির লাক আল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অতীত আর ভবিষ্যৎ সব অপরাধ কে ক্ষমা করে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষ্পাপ, কিন্তু ওই নিষ্পাপ বিশ্ব নবী দৃষ্টিভঙ্গি পাল্টানোর মূল চাবিকাঠি নিশ্চিত করার জন্য বলেছেন, তিনি নিষ্পাপ হয়েও দৈনিক 70 বারের বেশি অথবা 100 বারের বেশি তৌবা করেন। আমাদের কতবার করা উচিত বলেন তো? আমাদের কতবার করা উচিত কি? আরে উত্তর দেন না, এখনো বুঝেন তো আমার কথা। যদি নিষ্পাপ বিশ্বনবী 70 বার অথবা 100 বার ইস্তেগফার করেন, আমাদের হাজার হাজার বার করা উচিত। বুঝাইতে পেরেছি? কিন্তু কয়বার ইস্তেগফার করেন বলেন? বরং আমি তো দেখি আমরা অনেকেই আমরাই নিজেদের সার্টিফিকেট দিচ্ছি, ইস্তেগফার তৌবার খবর নাই। আরে ভাই ঠিক না বেটি? হ্যাঁ, সুতরাং আল্লাহ তাআলা দৃষ্টিভঙ্গি পাল্টানোর তৌফিক আমাদের সবাইকে দিন। বলেন আমি আরো জোরে বলুন আমি। বন্ধুগণ, এই কথাটা এই জন্যে বলছি যে আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী, কারণ আজ থেকে 15-20 বছর আগের বাংলাদেশে তাওহীদের কথা, আকীদার কথা, বিশুদ্ধ ইবাদতের কথা ছিল না আদের দুষ্প্রাপ্য বিষয়, ঠিক না বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রতি ঘরে ঘরে আলোচিত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তবে হ্যাঁ, একটা সমস্যা আগে ছিল না, এখন যুক্ত হয়েছে। অতীতে রাষ্ট্র অথবা সরকার শিরক আকীদার খেলাফ, তাওহীদের খেলাফ অথবা বিশুদ্ধ ইবাদতের খেলাফ বিষয়কে সাহায্য করত না, কিন্তু এখন বিভিন্নভাবে রাষ্ট্রের সাহায্য নেওয়া হচ্ছে শিরকের পক্ষে, বিশুদ্ধ আকীদার বিরুদ্ধে, বিশুদ্ধ ইবাদতের বিরুদ্ধে। আমি কি বুঝাতে পারলাম? এটা রাষ্ট্রের এই সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে অন্যায়কে আগানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ সত্য সত্যই মিথ্যা মিথ্যাই। আল্লাহ তাআলা বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। কার কথা? আলহামদুলিল্লাহ, আপনারা বাংলা অর্থ করার দরকার নাই, আপনারাই বাংলা হিসেবে বুঝে নিয়ে আয়াত বুঝেন না বুঝেন না বলেন আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে যদিও এই করুণ অবস্থাটা এখন আসে, কতদিন কন্টিনিউ হবে আমরা জানি না, তবে আমরা সবাই মিলে চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে যাতে সরকারি সাহায্য সহযোগিতা তাওহীদের পক্ষে, বিশুদ্ধ আকীদার পক্ষে, বিশুদ্ধ ইবাদতের পক্ষে।